হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল রান্না করব মজার একটি তরকারি। তো যেহেতু শীতকাল চলে যাচ্ছে, এর জন্য আজকে কফি তরকারি রান্না করব। তো অনেকদিন পরে কফিটা খাওয়া হচ্ছে, তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে। তো কালকে মাছ কিনে এনেছিলাম, তো আয়না মানে কাগজের মধ্যে মানে পিস পিস করে রাখা হয়নি, তো ওইভাবে পাতিল ধরে ফ্রিজে রাখছিলাম। শরীরটা অতটা ভালো ছিল না, তো আজকে ভিজিয়ে নিয়েছি। তো এখানে এদিক দিয়ে যে কফি, আলু, বেগুন আর টমেটো কুটে নিয়েছি, যেহেতু শীতকাল চলে যাচ্ছে, এর জন্য এখন কফি বেশি বেশি করে খেয়ে রাখি। আর তো খাওয়া হবে না, শীতকাল ছাড়া তো আর কফি পাওয়া যায় না। আর এদিক দিয়ে যে রুই মাছটা মেজে এখানে নিয়েছি, আপনার 5 পিস রুই মাছ নিয়েছি, তো আজকে রান্না করব। তো এখানে দিয়ে দিলাম মাছটা। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব। আর এখন রান্না করার জন্য যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখন ভালো করে একটু গরম হোক, আর কড়াইটা বেশি গরম হলে কিন্তু মাছ ভাজিটা অনেক সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। আর একটু কম গরম হলে কিন্তু মানে মাছটা কড়াইতে মানে আটকা আটকা ধরে এতটা ভালো হয় না। আর কফি তরকারি কিন্তু আসলে শীতকালে অনেকই মজা, যেহেতু শীতকাল মানে যে কোনো তরকারি মজা। একবেলা রান্না করলে দেখা যায় যে 2 বেলা 3 বেলায় খাওয়া যায়, একদম অনেক মজাই লাগে। আর যেহেতু গরমকালে কিন্তু গরমের এত গরম তরকারি ভালো লাগে না। তো মাছটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ। তো দিয়ে দিয়েছি, এর মধ্যেই আমি ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন সুন্দর করে, তো এখন মশলাপাতিগুলো দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু জিরা বাটা, তারপরে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো আপনারা যে যেরকম ঝাল খান তো সেভাবে দিয়ে দিবেন। তার কফি তরকারিতে কিন্তু একটু ঝাল টাল বেশি না হলে কিন্তু ভালো লাগে না, নয় প্যাঁচা প্যাঁচা লাগে। কফি তো প্যাঁচা তরকারি, এর জন্য একটু মানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে বা কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলে একটু ঝাল ঝাল হয়, মাছ দিয়ে খেতে ভালো লাগে। আসলে কফি তরকারি ঠান্ডা হলে তো বাসি বাদ দিয়ে খেতে আরও অনেক মজা। তো বন্ধুরা, এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কফি, বেগুন, আলু, টমেটো, শুধু সিমটাই দেই নাই। তো আজকে একদম পারফেক্ট, একদম কফি তরকারি। তো এভাবে রান্না করলে একদম মুখে লেগে থাকবে। আর দেখেন একদম কড়াই ভর্তি করে রান্না করতেছি, সারা দিন খাবো একবারে। একবারে রান্না করে নিচ্ছি একদম এক কড়াই তরকারি। তো নাড়াচাড়া করা কষ্ট হচ্ছে, এখন কিছুক্ষণ কষিয়ে নিলে আস্তে আস্তে নিচ কমে যাবে, যেহেতু বেগুন কমে যাবে কফি। তো বন্ধুরা, এই যে দেখেন কত কমে গেছে। তো আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ঝোল। ঝোলটা দিলে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার কফি তরকারি হয়ে যাবে, যেহেতু অনেকক্ষণ ভরে আমি কষিয়ে নিলাম। তো কালার দেখে বুঝতে পারছেন, আর মাটির চুলায় রান্না করা অনেক কষ্ট, এত সহজ না। ভালো ভালো ভিডিও মানে মেক করা অনেক কষ্ট, তো চাইলেই করা হয় না, এত কষ্ট। না রান্না করলে আপনারা বুঝবেন না, গ্যাসে তো শুধু রান্না বসিয়ে দিলেই হয়ে যায়। তো এই যে দেখেন ঝোল দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব একটু পরে মাছ, বলক উঠলেই। তো এই যে বলক উঠে গেছে, এখন এর মধ্যে মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, একা দিয়ে ভিডিও রান্না বান্না কেউ ক্যামেরা ধরার মানুষ নাই, কেউ সাপোর্টেরও মানুষ নাই, নিজে করতেছি, জানি না আল্লাহ কবে সফলতা দিবে। তো চেষ্টায় আছি, বাদ দেবো না, আল্লাহ একদিন হয়তো সফলতা দিবেই। তো চেষ্টায় আছি, কেউ না, ছেলে, ছেলের বাবা, কেউ এটাতে সাপোর্ট না, শুধু আমি নিজে নিজে করি। ভালো লাগে সবার ভিডিও দেখে, মনে হয় আমিও কিছু করি, তো এই কারণে ভিডিও করা। তো বন্ধুরা, এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব, একদম পারফেক্ট কপি তরকারি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।